যারা এই 2022 সালটা দেখেনি পর্যন্ত, যে লোকগুলোর পরনে গামছা ছিল, যে লোকগুলোর পরনে লুঙ্গি ছিল না ঘাড়ে গামছা ছিল, ওই লোকগুলো শুধু তাদের মেয়েরা যাতে ইজ্জত নিয়ে থাকতে পারে, সম্মান নিয়ে যাতে তাদের মা বোনরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তারা রক্ত দিয়ে চলে গেছে। তাদের পরনে নাকি প্যান্ট ছিল, শার্ট ছিল, কোট ছিল, টাই ছিল, ওটা নাকি বাঙালি সংস্কৃতি, পাঞ্জাবি পড়লে নাকি অপসংস্কৃতি হয়। এই লোকগুলো তো এখন এই পতাকাগুলোকে অপসংস্কৃতি বলে না, এই লোকগুলো তো এখন এই ছেলে মেয়েদের এই জার্সি ফার্সি নিয়ে অপসংস্কৃতি বলে না। বাংলাদেশের অলিতে গলিতে বাংলাদেশের পতাকা নাই, এই লোকগুলো এখন অপসংস্কৃতি বলে না। এদের আসলে ইসলাম নিয়ে অ্যালার্জি। ইসলামে যদি এখন লুঙ্গি পরে গামছা পরে বা সুন্নত বলে, এরা বলবে যে গামছা এটা সেকেলের কথা। এখন কি মানে গামছা লুঙ্গি পরে, লুঙ্গি পড়লে বাতাসে বৃদ্ধি উঠে যাবে? এরা এখন দোষ ধরবে লুঙ্গির, যদি বলে যে লুঙ্গি খালি ইসলামিক পোশাক। যদি কেউ খালি বলে যে লুঙ্গি গামছা ইসলামিক পোশাক, এরা বলবে এটা কি হয়, এটা সেকেলের জিনিস, বাতাস আসলে উপর দিকে উঠে যাবে, একবারে ব্যাপারটা হয়ে যাবে, এরা বলবে, এরা বলবে। এদের আসলে ইসলাম শব্দ নিয়ে অ্যালার্জি। বাহ যুবক, বাহ, মজা করো, আর কি জিন্দগি হ্যাঁ, মজা করনে ওয়ালি চিজ, মজা মে রহো, রহো আপনি সিনেমা আর নৌটঙ্কি লেকে মশগুল মসরুফ রহো, তুম জিনে তুম প্যার করতে উনি কে তারা চেহারে বানা কে রাখে হুয়ে, তুম যেই সিনেমার নায়ককে ভালোবাসো তার মতোই তো তোমার চেহারা, যেই খেল তামাশা 12-14 জনে খেলে কোটি কোটি হাজার কোটি মানুষ দেখে বসে বসে, তার চুল তো তোমার চুল, তার প্যান্ট তো তোমার প্যান্ট, সে প্যান্ট ফাড়ে তুমিও ফাড়ো, সে চুল এখান দিয়ে কাটো ওখান দিয়ে রাখে, তুমি এখান দিয়ে কাটো ওখান দিয়ে রাখো, যাকে ভালোবাসতেছো তার সাথে তোমার হাসর হবে, ভয় পাও তুমি রবকে, ভালোবাসো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনার ভালোবাসাতেই প্রকৃত তোমার মুক্তি রয়েছে, এই ছাড়া তোমার সিনেমার নায়ক গায়করা সেদিন তোমাকে নিরাপত্তা দিতে পারবে না। জেনে রাখো যুবক, জেনে রাখো যুবতী, ভাই আমার, বোন আমার, ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, যেদিন এই খেলোয়াড়রা পৃথিবীর স্থায়িত্ব টিকাতে পারবে না, এই নায়ক নায়করা গায়ক গায়িকারা, যেদিন এই নেতা নেত্রীরা এই পৃথিবীকে কম্পন হতে রুখতে পারবে না, এই পৃথিবীকে নড়ে চড়া থেকে রুখতে পারবে না, আসমান ভেঙে পড়া থেকে থামাতে পারবে না, যেদিন তোমার পায়ের নিচের জমিন ছড়ে যাবে, যেদিন তোমার সামনে থাকা পাহাড় ধুলিত রঙিন ফসবের মতো হবে, ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা ও তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর রাখবে না, ইম্পসিবল রাখবে না। শোনো ভাই আমার, তুমি তোমার চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চেহারা অনুযায়ী করো, তুমি ভয় করো এগুলোকে কাটতে, তোমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত তো, একটু লজ্জা করো, একটু ভয় করো, কি হয়, আহা সপ্তাহে একবার কাটো, মাসে চারবার কাটো, ছি ছি ছি, আহ কি হয়, দাঁড়িয়ে রাখলে কি হয় ভাই, আমি কি বিয়ে করি না, বাচ্চা কাচ্চা হয় না, ব্যবসা বাণিজ্য করি না, কিসে বাধা আছে দাঁড়িতে তোমার, আছে আল্লাহ ভীরুতাতে, মনে কিছু করেন না, খুব ছোট ছিলাম যখন সৌদি আরবে বড় হয়েছি তো টেলিভিশন ডিশ সব অ্যাভেলেবেল ছিল, একটা উদাহরণ দিয়েই বলি, থ্রি স্টুজেস একটা ছিল যে তিনটে ইডিয়েট আসে বাংলা নোয়াখালী ওই যে ভাষা বরিশাল্লা ভাষায় বলে, আব্বা দেখতো বসে বসে, ছোট্ট ছিলাম তো, এগুলো একটা চ্যানেলে আসতো বাংলা বলতো, তো আমরা সৌদি আরবে বড় হওয়ার কারণে যখন বরিশালের ভাষা নোয়াখালীর ভাষা আরেক ভাষা বলে খুব হাসতাম দেখে, তো ওখানে একটা পর্ব ছিল, এই তিনটা ইডিয়েটরে একজন লোকে বলতেছে যে চ্যালেঞ্জ করছে বন্ধু বন্ধু যে তিনটা ইডিয়েটরে যদি শিক্ষিত করতে পারো তাহলে তোমার এত টাকা পুরস্কার দেবো, সে বলতেছে আমি তিনটা ইডিয়েটরে শিক্ষিত করবো, তিনটা ইডিয়েটরে তিনটা বোকা মানুষের নিয়ে এসে বললো যে এই তোমাদেরকে টাকা দেবো যদি তোমরা শিক্ষিত হও, তারা বললো যে মোরা যদি শিক্ষিত হই মোগো বাপ রাগ করবে, তারা কি বললো মোরা যদি শিক্ষিত হই মোগো বাপ রাগ করবে, মোগো বংশও কেউ শিক্ষিত নাই, এই মোরা শিক্ষিত হইতে পারবো না, মোরা শিক্ষিত হলে মোগো বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে, মোগো বাপ রাগ করবে, এখানকার মানুষের অবস্থা হয়েছে এটা, শিক্ষিত হয়ে গেলে ওগো ওদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে ভাই, ইসলামী শিক্ষা শিক্ষিত হলে
দাঁড়িয়ে রেখে দিলে ওদের প্রেস্টিজ নষ্ট হবে, অন্য কিছু না। ওই তিনটা ইডিয়েটের মতো যারা বলছে শিক্ষিত হইলে মগো বাপদাদার কি হয়ে যাবে, বাপদাদার পরম্পরা নষ্ট হয়ে যাবে, মোদের বংশও কেউ শিক্ষিত নেই, এই জিনিস কি মানুষ হয়? তারা যেটা বলেছিল আজকে মুসলমান সমাজের সেই অবস্থা, দাঁড়িয়ে রাখলে তাকওয়াবান হয়ে যাবো, আল্লাহ ভীরু হয়ে যাবো। হ্যাঁ দরকার আছে নাকি আল্লাহবান আল্লাহ ভীরু হওয়ার? পাঁচ অক্ত নামাজ না 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 না, আমার দাদাই পড়ায় নেই, বাপে পড়ায়, শুধু জুমা ভাই, শুধু জুমা, শুধু কি, শুধু জুমা ব্যাস। না না না, পাঁচ অক্ত নামাজ পড়লে কি হয়, আমার বাপেই পড়ে না, চাচাই পড়ে না, দাদাই পড়ে না, আমি পড়বো? না না, এত ধার্মিক, আমার বাপের চেয়ে আমি বেশি ধার্মিক হবো বেটা, যা বাপকে পিছিয়ে ফেলে দেবো ধার্মিকতায়, বড় ভাইকে পিছিয়ে ফেলে দেবো ধার্মিকতায়। না, পাঁচ অক্ত নামাজ পড়া যাবে না, পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ ভীরু হয়ে যাবে। কি মানুষ হয়, দরকার আছে আল্লাহ ভীরু হওয়ার? আল্লাহ ভীরু হয়ে কি হবে, জান্নাতই তো পাওয়া যাবে, এটা কোনো জিনিস? হামারে পাস দুনিয়া মে জো হ্যায় বড়িয়া চিজ হ্যায়, দুনিয়াই তো সব, জান্নাত কি কিছু? হ্যাঁ, ওখানে কি হবে, মানুষ মরবে না, সারা জীবন বেঁচে থাকবে এই আর কি, চির যৌবন থাকবে, সুন্দরী সুন্দরী হুর পাবে, মহিলারা তাদের হাজবেন্ডকে কল্পনার বাহিরে কল্পনাতীত, যে চোখ আশা করে না, যে হৃদয় আশা করে না, যা কিছু এর চাইতে অধিক উত্তমভাবে তাদের হাজবেন্ডদেরকে পাবে মহিলারা জান্নাতে গেলে, সুবহানাল্লাহ। এরকম জিনিস হইল দুনিয়ার হাজবেন্ড তো ঠিক আছে, সিগারেট খেলে কি হয়েছে, আমার সাথে আসার সময় কুলি করে সুইংগাম খাই আসে, অসুবিধা কি, অসুবিধা কি, আরেক মহিলার সাথে প্রেমে না করে, তার তো বিয়ে করে না, বাজার সাজার তো আমার ঘরে করে, ওরা মাঝে মধ্যে বিকেশে টাকা পাঠায়, এই তো দুনিয়াই তো সেরকম জিনিস, আখেরাত কোনো জিনিস হইল? فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى অতপর যখন মহাসংকট উপস্থিত হবে, يوم يتذكر الإنسان ما سعى, মানুষ যা করেছে স্মরণ করবে, জি কম্বলের নিচের অপরাধ, মোবাইল ফোনের অপরাধ, বাসার ছাদের উপরে ওঠা অপরাধ, আর বান্ধবীদেরকে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ফাঁক ফোকড়ে যাওয়া অপরাধ, অপরাধ এখানকার অলিতে গলিতে রাতের বেলায় অপরিচিত মনে করে ছেলে ডিরেক্ট যুবতীর হাত ধরে এভাবে হাঁটে। আমি একজনকে ওই দিন গাড়ি থামাই, বললাম ভাইয়া ও পড়ে যাবে না তো, ছেড়ে দাও ওকে। মাহফিলে যাচ্ছিলাম, তো এটা ঢাকা শহর ভাই, স্মার্ট শহর, মডেল শহর, এটা শিক্ষিত শহর, এটা সভ্য আর উন্নত শহর, আমরা গ্রামের মানুষকে অত বুঝি তো? ছেলে মেয়ে দুজনেই যুবক যুবতী, বিয়ে হয়েছে বলে মনে হয় না, এতে মেয়ে এভাবে হাত দিয়ে আছে, মেয়ের হাতের ভিতরে এভাবে হাত ঢুকায় সে হাঁটতেছে। গাড়ি থামে বললাম ছোট ভাই সালাম আলাইকুম, ভালো আছো? বলেছে ভালো আছি ভাইয়া। বললাম তোমাকে কিছু বললে কি তুমি রাগ করবে? বলেছে না ভাই বলেন না। বললাম রাগ করার মতো কথা কিন্তু, তবে ভাই বলতে চাই, আমার খুব মনে চাচ্ছে বলতে, বলবো? বলছে বলেন। বললাম ওকে ছেড়ে দাও, ও পড়ে যাবে না, কোনো মুরব্বী দেখে এভাবে ধরো, যা যে পড়ে যাবে হাঁটলে, যার হাতের লাঠি নেই তাকে এভাবে ধরে হাঁটিও, তাহলে ওর সাহারা হবে, ওর সাহারা হবে, ওর ওর হেল্প হবে। তুমি যাকে এভাবে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছো, ও পড়ে যাবে না। হ্যাঁ তুমি দেখো ছেড়ে দাও, দেখবা দিব্যি সে হাঁটবে তোমার সাথে, সমস্যা নেই, তুমি ভাইয়ের কথা আস্থা রাখো, তুমি ছেড়ে ওরে নিয়ে পাঁচ মাইল হাঁটো, সে একবারও পড়বে না ইনশাল্লাহ, ওকে ধরার দরকার নেই, কেমন রাস্তাঘাটে? বলেছে সরি ভাইয়া। বললাম সভ্য শহর, সরি বলছে, আবার ধরছে। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ বলছে পর্দা করতে, নিচের দিকে তাকায় হাঁটতে, আপনি তাকালেন কেন? আরে ভাই আমি গাড়ির ভিতরে আছি তো আমি সামনের দিকে চাইছি, নিচের দিকে তাকালে তো মাইরা দিন যাই আরেক জায়গায়, বুঝলেন না? যে কিরকম অহরহ ঘটনা ঘটে, সবাইকে বলা হয় না ছেলেটা ভালো ছিল, আল্লাহকে হিদায়ের দিকে আমিন। তো তোমাদেরকে বলি, তোমরা যারা এভাবে বান্ধবী নিয়ে অলিতে গলিতে হাঁটো, তোমরা যারা কম্বলের নিচে মোবাইলে ভিডিও কল করো, তোমরা যারা ছাদের উপরে একটু ফাঁক ফকর অন্ধকার গলি, এখানে সরকার একটা সুন্দর জিনিস করে, একটা গার্মেন্টসের আশপাশে একটা লেক করে, ফুল গাছ লাগায়, ফল গাছ লাগায়, সুন্দর বসার জায়গা করে, ফ্যামিলি নিয়ে মানুষ যাবে, তোমাদের যন্ত্রণায় কেউ মা বোন নিয়ে যেতে পারবে না, তোমরা এত নোংরা হয়ে গেছো। তোমাদেরও যারা নেতৃত্বে আছে তারাও নোংরা হয়ে গেছে, তাদের শুধু ভোট দরকার, ভোট। হ্যাঁ যা খুশি করো, খালি আমারে দিও ভোট বাস, আর না দিলেও আজকাল কি আসে যায়। أعوذ بالله من الشيطان الرجيم. الله تعالى بقول شيء. يوم يتذكر الإنسان ما سعى. মানুষ যা করেছে তা সেদিন স্মরণ করবে মানুষ। وبرزت الجحيم لمن يرى. আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য। فأما من طغى. সুতরাং যে সীমা লঙ্ঘন করে,
واثر الحياه الدنيا এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার প্রাধান্য দেয় ফাইনাল জাহিম হিয়াল মাওয়া জাহান্নামই হবে তার আবাস গোল আল্লাহ বলে যে জাহান্নাম তার আবাস টাকা যে কোনো মূল্যে আল্লাহ বলে যে জাহান্নাম তার আবাস বিঘা বিঘা সম্পত্তি আব কোন जिंदा है कौन मर गया हमको क्या ये जमीन हमको चाहिए इसको हटावे مار اس کو ہٹا اس کو زمین ہم کو دے دے اللہ کہتا ہے گول دنیا چاہیے تمہیں یہ دنیا چاہیے متاع لعب و لہو کھیل تماشا میں دنیا لگبے تو ٹھیک اسے جکھن مہا سنکٹ آسبے تمہیں تمہار عامل گلو کے মনে করবা আর জাহান্নাম যাদেরকে দেখানো হবে তাদের সামনে উন্মোচিত করা হবে আর যে সীমা লঙ্ঘন করে ওয়াসারাল হায়াত দুনিয়া যে এই পৃথিবীর পার্থিব্য জীবনকে অগ্রাধিকার দেয় যে 6টা বাজে ঘুম থেকে উঠে সিএনজির গ্যাস ভরবে দ্রুত সিএনজি চালাতে যাবে রিকশার চার্জ ফুল হইছে দ্রুত রিকশা চালাতে যাবে গার্মেন্টস ওপেন হয়ে যাবে দ্রুত গার্মেন্টসে যাবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি এগুলোর জন্য সে 4টা 5টা বাজে ফজরে ঘুম থেকে ওঠে না কেন আরে ঘুমাইছি 2টা বাজে 5টা বাজে উঠলে 8টা বাজে ডিউটিতে মিস হলে বেতন কেটে ফেলবে চাকরি চলে যাবে ফজর পড়তে তো তোমার দ্বন্দ্ব এখানেই ঠিক না আর যোহর ভাই এত ব্যস্ত বিশ্বাস করেন ভাই আধা ঘন্টার ভিতর রিপোর্ট না করলে চাকরি থাকবে না আর নামাজে গেলেই আমার এখানে আধা ঘন্টা শেষ তোমরা যারা এক ওয়াক্ত নামাজি বাকি এক সপ্তাহ ছুটি কাটাও বলতো তোমার কোম্পানি এরকম পৃথিবীতে কোনো কোম্পানি আছে যেখানে সপ্তাহে একদিন ডিউটি করবা 6 দিন ছুটি কাটাবা এবং কাটাবা তো কাটাবা মালিকের অনুমতিও নাই কাটাবা তো কাটাবা মালিকের কোনো কন্ডিশনও নাই কাটানোর এমন অবস্থা কি চাকরি থাকবে তাহলে তোমার ঈমান কিভাবে আছে নামাজের ছুটি তো কাটানোর সিস্টেম নাই